তেলের নতুন দর নির্ধারণের পরই মিল থেকে বন্ধ সরবরাহ। চার মাস আগে ডিও হলেও বাড়তি দামে ডেলিভারির ঘোষণা। ঘুম নাই, খানি নাই, গোসল নাই, মালের ইট বাড়াইছে, হঠাৎ করে মাল বন্ধ হয়ে গেছে। দেম দিচ্ছি করে আজকে 7-8 দিন ধরে আমরা এখানে বসে রয়েছি। এরা তো ডিও বিক্রি করছে আগে, এখন কম রেটে মাল কিভাবে দিবে সেই জন্য মানে ডেলিভারি বন্ধ রাখছে। বুঝছো তাহলে এখানে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, বান্না সেল করার মতো ওরা ডেলিভারিটা অফ রেখেছে। ট্রাক প্রতি 1,68,000 টাকা বেশি দাবি, মিলারের পকেটে ঢুকবে 400 কোটি টাকা। ভোজ্য তেলের ডেলিভারি না পেয়ে বিপাকে পাইকারি থেকে খুচরা ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগে পর্যন্ত দেখো সিডিএল দিচ্ছি, এখন মাল এখন পাই নাই। বিভিন্ন মিলে এখন রেট বাড়ার কারণে এগুলো সরবরাহ দিচ্ছে না, এখন সব মিলেই প্রায় আপনার তেল সংকট। গত অর্থ বছরের তুলনায় 30% প্রায় কম মূল্যে শুল্কায়ন করা হচ্ছে, যে কারণে আমাদের মার্কেটেও তেলের মূল্য কম হওয়াটাই যৌক্তিক। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রয়োজনের চেয়ে বেশি রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে, বললেন সালমান এফ রহমান। পদ্মা সেতু ইস্যুতে বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়, এগিয়ে যাওয়ার নীতি ঝাকার। তাপমাত্রা বাড়ছে এশিয়ায়, পরিস্থিতি হবে আরও ভয়াবহ, বেশি ক্ষতিগ্রস্ত নারী ও শিশু। পরিকল্পনা মাফিক কাজ করলে বাঁচবে প্রাণ, বলছেন প্রধান হিট কর্মকর্তা। টার্গেট মধ্যরাতের ব্যাটারি চালিত অটোরিকশা চালক, লোভ দেখিয়ে নিয়ে যায় নির্জন জায়গায়, ছিনিয়ে নেয় সব, বাধা দিলেই খুন, রাজধানীতে সক্রিয় একাধিক চক্র। এবং চলে গেলেন কালবেলা কালপুরুষ সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার, কলকাতায় ভক্তদের শেষ শ্রদ্ধার পর অন্ত্যেষ্টিক্রিয়া।